নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দুই রকমের ফুচকা। তার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, জিরে ধনে শুকনো লঙ্কা, শুকনো খলায় ভাজা আছে, কাঁচা ছোলা, টক দই, ভুজিয়া, টমেটোর সস, পাকা তেঁতুল, গন্ধরাজ লেবু, চিনি, বিট লবণ, কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি সাদা তেল, ফুচকা আর সেদ্ধ করা আলু। আরে আমি কড়াইতে তেলটা দিয়ে দেব ফুচকা ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাক। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে ফুচকা দেব, তো ভাজা হবে। দেখুন ফুচকা গুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। একে একে দেবো আর তুলে নেব। কি সুন্দর এই টুকুটুকু ফুচকা গুলো বড় বড় হয়ে যাচ্ছে। একটুখানি তেঁতুল নিয়ে নিলাম, আমার তেঁতুলে জল হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দেব। দিয়ে দিলাম কড়াইতে। একটুখানি বিট লবণ দিলাম, এক টেবিল চামচ চিনি, হাফ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জলটা মিক্স করে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবারে আমি তেঁতুল জলটা রেডি করে দিব। জল নিয়ে নিয়েছি, তেঁতুল নিয়ে নিলাম, বিট লবণ নিয়ে নিলাম। বিট লবণটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গন্ধরাজ লেবু দিয়ে দেব। হয়ে গেছে আমার তেঁতুল জল রেডি। এবারে আমি আলু মেখে নেব। আলুটা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ভুজিয়া। এবারে মেখে নেব আলুটা। আমি আলুটা এইভাবে মাখছি, আপনারা চাইলে আপনারা নিজেরা নিজেদের মতো করে মাখতে পারেন।
এর মধ্যে দিয়ে দেব একটুখানি তেঁতুলের জল। দিয়ে দেব একটুখানি লেবুর রস, গন্ধরাজ লেবুর রস। এই যে দেখুন বন্ধুরা, আমার তেঁতুলের চাটনিটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব আর ফুচকা গুলো আমি রেডি করব। আমার ফুচকা রেডি হয়ে গেছে। এবারে এই দেখুন কি সুন্দর হয়েছে। এগুলোর মধ্যে সব আলুর পুর দিয়ে রেখেছি, তেঁতুল জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এবারে দেব, এটা দই ফুচকা হচ্ছে, এটার মধ্যে দেব তেঁতুলের চাটনি। প্রত্যেকটায় আলুর পুর দেওয়া আছে, আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি ভুজিয়া। তার উপরে দেব পেঁয়াজ কুচি। এবারে দেব ফেটিয়ে রাখা টক দই, প্রত্যেকটা একটু একটু করে দিয়ে দেব। এর উপরে একটু বিট নুন ছড়িয়ে দেব। তার উপরে দেব টমেটো সস, একটু করে টমেটো সস দিয়ে দেব। দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এই যে দেখুন দুই রকমের ফুচকা রেডি হয়ে গেছে, একটা এমনি ফুচকা আর একটা দই ফুচকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।